কোনো রোগের নয়, রোগীর চিকিৎসা করে হোমিওপ্যাথিক। মানবদেহে সৃষ্ট বিভিন্ন রোগের উপসর্গের উপর নির্ভর করেই এই চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে নারায়ণগঞ্জের চাষাড়ার জামতলা এলাকার জামে হোমিওপ্যাথিক ক্লিনিকে আয়োজিত এক সভায় তানজিল হোমিওপ্যাথিক কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার কামরুজ্জামান এসব কথাই বলেন। তিনি আরও বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে কোভিড-19 সাদৃশ্য উপসর্গ থাকা রোগী দেহ আশানুরূপ ফলপ্রসূ হচ্ছে। এ চিকিৎসা সেবায় মানবদেহে সৃষ্ট যে কোনো কঠিন রোগের চিকিৎসা করা হয় এবং ভালো ফলাফলও পাওয়া যায়। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানোর দাবি করেন এই চিকিৎসক। হোমিওপ্যাথিক চিকিৎসক কোনো রোগধারী চিকিৎসা করে না, কোনো রোগের চিকিৎসা করে না, তারা সিমটোম্যাটিক চিকিৎসা করে। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথিতে বলা হয়েছে যে তোমরা রোগীর চিকিৎসা করো, রোগীর নয়। তো সেই জন্য করোনা রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে করা, রোগের নাম ধরে এটা করা হয় না। আমরা চিকিৎসা করি রোগীর যে করোনার কারণে সৃষ্ট যে উপসর্গ বা লক্ষণগুলি, শরীর ব্যথা, মাথা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণের উপর অনেক ওষুধ আছে। সেই ওষুধগুলিকে রোগীর পার্সোনালিটি অনুযায়ী, ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর নির্ভর করে আমরা সেই ওষুধগুলি নির্বাচিত করে রোগীকে দিই। আমরা মনে করি যে আসলে ভয়টাকে না সরাইয়া এটাকে প্রতিরোধ করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বলা হয়েছে স্বাস্থ্যকর সম্মতভাবে, যে বিপদমুক্ত দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখা চলতে হবে। এবং এটা শুধু সরকারের একক কোনো দায়িত্ব না, এটা সামাজিকভাবে আমাদেরও দায়িত্ব। তবে প্রথম হলো যে আমাদের প্রচারের যে স্বল্পতা, প্রচারের অবস্থার কারণে, সীমিত অবস্থার কারণে রোগজনের লোকেরা বুঝে না যে হোমিওপ্যাথিটা ভালো হবে কিনা। তো এই হিসাবে সরকারি আশু যদি সাহায্য সহযোগিতা এখানে থাকে, স্বীকৃতি তো আছেই, চিকিৎসা যেহেতু করতেছে স্বীকৃত পন্থায় এটা চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসার পাশাপাশি সরকারের যদি পৃষ্ঠপোষকতাটা আরও জোরালো হয়, স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও সমুন্নত করতে পারবে বলে আমরা আশা করি।